শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে ছোট্ট ছুটি উপভোগ করতে চাইছেন? তাহলে আপনাদের জন্য পারফেক্ট জায়গা হতে পারে রামধুরা। আজকে আমরা জানব ছোট্ট ছুটিতে কম খরচে রামধুরা কিভাবে ঘোরা যায়। রামধুরা হল কালিম্পংয়ের স্বল্প পরিচিত অফবিট ট্যুর ডেস্টিনেশন। কম খরচে কিভাবে যাবেন, কিভাবে ফিরবেন, সাইট সিইং এ কোথায় যাবেন, এই সমস্ত ডিটেল নিয়ে সাজানো আমাদের এই ব্লগটি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা, প্লিজ একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রামধুরা পৌঁছে আগে হোমস্টেতে চেক ইন করে নিন, তবে চেষ্টা করবেন হোমস্টে আগে থেকে বুকিং করে যাওয়ার। রামধুরাতে অনেক হোমস্টে আছে, তার কিছু কন্ট্যাক্ট নম্বরও আমি দিয়ে দেব। আমরা ছিলাম ডেনজং হোমস্টেতে। চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট করুন, বিকেলে রামধুরা গ্রামটি পায়ে হেঁটে ঘুরে দেখে নিন। এই গ্রামে দেখতে পাবেন কিছু ছোট ঝর্ণা, মন্দির, পাহাড়ের খাঁজে তৈরি করা খেলার মাঠ ও নাম না জানা বিভিন্ন প্রজাতির ফুল। মজা নিতে পারেন পাহাড়ের ঢালের জঙ্গলের। আর হোমস্টের ব্যালকনি থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য ও মেঘেদের স্পর্শ উপভোগ করুন প্রথম দিনটা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন বাবাধাম ও হনুমান টপ দেখার উদ্দেশ্যে। হেঁটেই যাওয়া যায় এখানে। বাবাধামের গেটের সামনে চায়ের দোকানে একটু চা বিরতি নিয়ে সিঁড়ি বেয়ে উঠতে আরম্ভ করুন বাবাধামের দিকে। বাবাধামের পাশের রাস্তা দিয়ে পৌঁছে যান হনুমান টপ। এইখানে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপর হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট করে নিন। যদি কিছুটা ট্রেক করতে পারেন তাহলে ঘুরে দেখে আসুন ইচ্ছেগাঁও। রামধুরা থেকে ইচ্ছেগাঁওয়ের দূরত্ব 2 কিলোমিটার। আর যদি সেটা করতে না চান তাহলে গাড়ি বুক করে ডেলো পাহাড় ঘুরে আসতে পারেন। তারপর হোমস্টেতে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করে ছুটি উপভোগ করুন। এইভাবে 2টো দিন কাটিয়ে তৃতীয় দিন টিফিন করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। ফেরার সময় কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে ফিরব, তাতে আমাদের সাইটসিনটাও হয়ে যাবে। আগে বলি কিভাবে যাবেন রামধুরা। এনজিপি স্টেশন থেকে অটো করে চলে আসুন শিলিগুড়ি বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসে করে আসুন কালিম্পং। কালিম্পং থেকে শেয়ার গাড়ি অথবা গাড়ি বুক করে চলে আসুন রামধুরা। তবে এই ক্ষেত্রে বলে রাখি, শেয়ার গাড়িতে খুব চাপাচাপি করে বসতে হয়, তাই গাড়ি রিজার্ভ করে নেওয়াই ভালো। গাড়ি ভাড়া একটু দর কষাকষি করে নেবেন। ফেরার সময় একটি গাড়ি রিজার্ভ করুন এনজিপি পর্যন্ত এবং লাভা হয়ে ফিরুন, তাতে আপনাদের সাইটসিইং হয়ে যাবে। লাভা ভিউ পয়েন্ট, লাভা মনেস্ট্রি, টি গার্ডেন, এইগুলো দেখা হয়ে যাবে। গাড়ি রিজার্ভ করার সময় এই সেইভাবেই কথা বলে নেবেন। তারপর এনজিপি থেকে সন্ধ্যাবেলার ট্রেন ধরে নিন। এই ট্যুরটি করতে কত খরচ তার পুরো ডিটেল আমি দিয়ে দিলাম। বন্ধুরা চাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। তাহলে আর দেরি কেন বন্ধুরা, বেরিয়ে পড়ুন রামধুরার উদ্দেশ্যে। সবশেষে একটাই অনুরোধ, প্লিজ একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।